নিজস্ব অর্থায়নে দৃষ্টিনন্দন মসজিদ নির্মাণ করেছেন ঢাকাই ছবির আশির দশকের জনপ্রিয় চিত্রনায়িকা রোজিনা রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ঘোনাপাড়া গ্রামে তার নানা বাড়িতে এই মসজিদ নির্মাণ করেছেন তিনি তুরস্কের নকশায় ছয় শতাংশ জমির উপরে মসজিদটি নির্মাণে ব্যয় হয়েছে প্রায় দুই কোটি টাকা নিজের মায়ের নামে এর নাম দিয়েছেন দশ কম্বুজ মা খাদিজা জামে মসজিদ টানা দুই বছরে নির্মাণ কাজ শেষ করে শুক্রবার জুমার নামাজ আদায়ের মধ্য দিয়ে দৃষ্টিনন্দন এই মসজিদের উদ্বোধন করা হয় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজবাড়ি এক আসনের সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন গোয়ালান্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তফা মুন্সি উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুল হক খান মামুন গোয়ালন্দ পৌর মেয়র নজরুল ইসলাম মণ্ডল সাবেক মেয়র শেখ মোহাম্মদ নিজাম প্রমুখ এ সময় চিত্রনায়িকা রোজিনা বলেন খুব শিগগিরই একই এলাকায় একটি চক্ষু হাসপাতাল করার চিন্তাও আছে তার সবার সহযোগিতা পেলে দ্রুতই এর নির্মাণ কাজ শুরু করবেন তিনি